বাজে 5:30 আর বাকি আজকের ওয়েদার দেখো, এই যে ফুল ক্লাউডি ওয়েদার, একদম আকাশে মেঘ ভর্তি, ওই দিকটা তো ভালোই মেঘ। এখন ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে, ঘরগুলো তো ঝাড়া হয়ে গেছে, এখন এই বাইরের অবস্থা দেখো, কালকে ঝড় বৃষ্টি হয়েছে, রাত্রিবেলা বৃষ্টি বেশি কম হয়েছে, ঝড় বেশি হয়েছে। আর আমার ঢেঁড়স গাছের অবস্থা ওই রকম বেঁকিয়ে পড়েছে, তো এখন এই জায়গাটা পুরো ঝাড় দেব, ঝাড় দিয়ে পরিষ্কার করব, করে চলে যাব সোজা কিচেনে। কিচেনে গিয়ে তারপরে রান্নাবান্না স্টার্ট করে দেবো, কারণ আজকে আছে A to Z হোম ক্লিনিং, পুরো ঘর একদম সাফা করবে। আর ছেলে স্কুলে আর কাজে বেরিয়ে যাওয়ার পরে A to Z পুরো ঘর পরিষ্কার করতে হবে, তো কথা আর না বাড়িয়ে কাজে লেগে পড়ি চলো। সকালবেলার আমার ঘুম থেকে ওঠার পরে এই যে এই দুটো হলো সঙ্গী, এদেরকে নিয়েই, এই যে ওই একটা আর এই একটা, এই দুটো হলো সঙ্গী আমার, কেউ থাকুক আর না থাকুক এরা সারাদিন আমার সাথে থাকে বাড়িতে, সবাই তো বেরিয়ে যায় কিন্তু এরা সারাদিন আমার সাথে রয়েছে দুজনে। মিনি পুষির সাথে খেলার জন্য অরিকো এখন আর্লি মর্নিং উঠে যায়, একেবারে ভোর ভোর উঠে গেছে, দেখো কোনো 6টাও বাজেনি উঠে গেছে অরিক, যাও কিছু কর, উঠতে ভাল লাগে না না শুতে। 4-5 বার ধোয়াধুই শেষে ফাইনালি পুঁইশাক পরিষ্কার হয়েছে, ভালো করে না ধুয়ে না এই সময় পুঁইশাক টুইশাক খাওয়া উচিত না। এখন চাপিয়ে দেবো, বেগুন ভাজা, পুঁই শাকের ভ্যাট, এই যে বোয়াল মাছ রেডি, আর অরিকের জন্য এখানে গরম জল বসেছে, আর হাজবেন্ড এইমাত্র বেরিয়ে গেল কাজে। কে? হ্যাঁ ও তো অনেক জায়গায়, এই যে দুষ্টু নাম্বার 1, সব জায়গায় এ রান্না গোনা। জলটা খায় আস্তে আস্তে, পাই লাগোয়া খেয়ে নাও জলটা। হাজবেন্ড তো কাজে বেরিয়ে গেল, এখন ছেলেকে পাঠানোর পালা, আর অরিকের কাজ মানে সকাল থেকে উঠে খ্যাঁকর খ্যাঁকর করে কেশেই চলেছে কেশেই চলেছে, এখন গরম জল দিয়ে বসিয়ে রেখে, জান গরম জলটা খাও খেয়ে তারপরে ব্রাশ করো। আর এখন ঘর ক্লিনিংয়ের প্রথম পর্ব, এই বিছনার থেকে সমস্ত চাদর যা আছে তুলে সবার আগে কিছু কিছু জিনিস ওয়াশিং মেশিনে তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিই, কারণ এক প্রস্ত কাঁচা হলে আরেক প্রস্ত কাঁচতে হবে, আর আজকে আকাশের অবস্থা খুব একটা ভালো না, তো যদি বৃষ্টি আবার নামে তখন তো আমার জিনিসগুলো শুকানো নিয়ে প্রবলেম হবে, তো এখন তাড়াতাড়ি করে এই সব বালিশ টালিশের ওয়ার ফার খুলে একবারে ওয়াশিং মেশিনের মধ্যে তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিই। এই যে আগে এই ঘরের যা যা আছে সেগুলো ঢুকিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এই চেয়ারের কাভারগুলো অনেক দিন হলো ধোয়া কাচা হচ্ছে না, তো এইগুলো এখন ধোয়া কাচা করব। এগুলো একটা একটা করে তুলে নিয়ে যাই, গিয়ে একবার দিয়ে দিই। অরিকের টিফিন,
the bread butter. Butter ami debo. Ami, ami. Na. Dao. Dao. বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর মেঘ ছিল যাব তবে কতক্ষণ স্টে করবে দেখেছো দেখো 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 এই ছাতাটা জবে থেকে পেয়েছে তবে থেকে কবে বৃষ্টি নামবে আর ও কবে ছাতা নিয়ে বেরোবে সেই আশায় দিন গুনছে ফাইনালি আজকে সেই দিন এসেছে বৃষ্টি নেমেছে আর ওরই সেই ছাতাটা নিয়ে বেরোতে পেরেছে ওর কিন্তু প্রচন্ড কাশি এবার বৃষ্টিতে ভিজলে কি হবে আমি জানি না কিছুক্ষণ আসো খাবার খাওয়াবে অরিকের ব্যাগ ওড়ে দি অরিক ওড়িয়ে দি স্কুলের জন্য মাস্টার পর জল খাবে বেশি করে দেখো মা ওরা কি করে কি করছে ওরা মা বুঝো 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 সূর্য মামা উঁকি দিচ্ছে আবার আকাশে হালকা হালকা এই বৃষ্টি হবে না ওই দেখ কি করছে দুইটা বাগানে গিয়া এটা কি ফুল আবার এটা তিল গাছ তিল গাছ কেন উঠলো উঠে গেছে তিল ফিল পড়ে মনে হয় ফুলগুলো হয় কি সুন্দর ই কি কি ফুলগুলো কি সুন্দর দেখ ইপড়া ধরে আছে নিচের দিকটা এরকম ইয়ে করা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই আর সকাল সকাল তো সবাইকে রেডি করে পাঠিয়ে দিয়েছি একজন স্কুলে গেছে একজন কাজে গেছে তো এখন তাড়াতাড়ি এই যে আমার ব্রেকফাস্ট দেখো ডিমের পোচ পাউরুটি আর হলো গিয়ে এক কাপ চা তো এই ব্রেকফাস্টটা করে এখন চটপট চটপট করে কাজে লেগে পড়বো কারণ আজকে অভিযান নিয়েছি সমস্ত ঘর পুরো এ টু জেড ক্লিন করা তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপরে তাড়াতাড়ি করে কাজে লেগে পড়বো যে প্রচণ্ড পরিমাণে খিদা তো বন্ধুরা দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন চলে এসেছি একদম সোজা ক্লিনিংয়ের কাজে তো ছেলেও বেরিয়ে গেছে হাজবেন্ডও বেরিয়ে গেছে বাড়ি একেবারে ফাঁকা আর এই ফাঁকা বাড়িতেই ক্লিনিংয়ের কাজ করতে সব থেকে মানে ভালো হয় ওরা যদি থাকে না বাড়িতে তাহলে অনেক রকম প্রবলেম হয় ধুলো লাগে আর আমার ছেলে তো ডাস্ট অ্যালার্জি তো একটুখানি ধুলোতেই ওর হাঁচি শুরু হয়ে যায় হাজবেন্ডেরও তাই তো সেই কারণে যখনই বাড়ি ফাঁকা পাই তখনই ফাঁকা বাড়িতেই আমি মানে ম্যাক্সিমাম সময় ক্লিনিংটা করি আর কি খুব ঠেকা না থাকলে ওরা বেরিয়ে গেছে এখন ঝামেলা নেই ঝঞ্ঝাট নেই নির্ঝঞ্ঝাটে একদম মনের মতো করে পরিষ্কার করব পুরোটা তো আমার যে শ্বশুরমশাই থাকতো আগে যে বাইরের ঘরটা তো সেই ঘরটা আগে কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি আমার শাশুড়ি মা এই ঘরটায় থাকতো তো এই ঘরটা ক্লিনিং করতে তো দেখো একদম ডিপ ক্লিন যাকে বলে আলমারির ওপর থেকে শুরু করে ফ্যান তারপরে
খাটে স্ট্যান্ড সমস্ত কিছু, আর এই খাটটার না স্ট্যান্ড আছে, আমাদের যে বক্স খাটগুলো এখন নতুন এগুলোতে স্ট্যান্ড নেই, কিন্তু এই খাটটা খুব সুন্দর, সেই আগেকার দিনে পালং ডিজাইনের খাট সেই রকম। তো সেই খাটটা একেবারে পুরো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। এই যে টেবিলটা, এটা ছেলের বইয়ে রাখার একটা টেবিল, টেবিলটা ছিল এইরকম আড়াআড়িভাবে, এটাকে এরকমভাবে রাখলাম খাটের পাশে। অ্যাকচুয়ালি কী বলো তো, ঘরের জিনিসপত্র না মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে, পুরোনো জিনিসপত্রই ঘরটা একটু চেঞ্জ চেঞ্জ লাগে, তখন বেশ ভাল লাগে, তো সেই জন্য এটা চেঞ্জ করে দিলাম। এই জায়গার জায়গাটা অনেকটা বেরিয়ে গেল সেই কারণে, আগে এরকমভাবে ছিল আড়াআড়িভাবে, মানে এই জিনিসটা এরমভাবে ছিল, এখন এইভাবে রাখলাম, তো এতে করে জায়গাটা অনেকটা বাড়লো। আর দেখো বিছনার উপর সমস্ত কিছু এইভাবে ছড়ানো ছিটানো, এই যে ওই ঘরটা আর ওই যে তোষক ফোসকগুলো ছিল, আর ওই দেখো ওনারা, দেখো আমার সঙ্গী, একা বাড়িতে আমি একা একা থাকি তো, ফাঁকা বাড়িতে আমার সঙ্গী। আর এই যে যা বিছনাপত্র এখানে যা যা থাকে তোষক টোষক সব ওই যে বাইরে রোদে দিয়ে দিয়েছি, ওই যে তো ওই ঘরে তোষক তো আগেই রোদে দেওয়া হয়ে গেছে, এইবার চলে এসেছে আমার শাশুড়ি মায়ের ঘরে তোষক রোদে দিতে। আর রোদের কথা কি বলবো, রোদ এই যাচ্ছে এই আসছে, তো যখন তখন হয়তো বৃষ্টি আবার নামলেও নামতে পারে, কিন্তু এখন কড়া রোদ আছে, তো সেই কারণে তোষকগুলো একবারে বাইরে রোদে দিয়ে আসলাম, আর এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে। আমি কি করি, প্রত্যেক মাসে না একবার করে এরকম প্রত্যেকটা বিছনার তোষক বাইরে রোদে দিই, তাহলে জাম জীবাণুটা অনেকটা মরে। তো তিনবারে বাড়ি মোটামুটি ধোপা বাড়িতে পরিণত হয়েছে, আর এখন উফ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কিন্তু কিছু করার নেই না, কাজটা তো করতেই হবে। এখন এই আমার দুটো ঘর কমপ্লিট হয়ে গেছে, ওই ঘর ওই ঘর, আমার ঘরটা করবো আর বাড়িতে বারান্দাটা করলে আমার আজকের মতো পরিষ্কার অভিযান ডান হয়ে যাবে। তো চলো হাত দেরি না করে লেগে পড়ি, কারণ কাজের দিদি আবার ঘর মুছতে চলে আসবে, তো আসার আগে মোটামুটি সব কিছু কমপ্লিট করতে চাইছি। আগের দুটো ঘর তো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছে আমার ঘরটাকে ক্লিন করতে। এবার তিনটে ঘরের মধ্যে কেন যাই না, এই ঘরটাই সব থেকে বেশি নোংরা হয়, ঝুল পড়ে, ধুলো পড়ে থাকে একেবারে। এই জাস্ট কাজ বাজ করে এখন বাজে প্রায় 3:45, প্রায় না 3:45 বাজে, 3:45 বেশি ছাড়া কম না। কাজ বাজ শেষ হলো, বাইরে অজস্র অজস্র জামাকাপড় মেলা রয়েছে, অজস্র জামাকাপড়, ঘরে শুধু বেড কাভারগুলো পেতেছি আর কিচ্ছু পাতিনি, পর্দা টর্দা সমস্ত কিছু বাইরে রয়েছে ভেজা অবস্থায়, মানে সমস্ত জিনিস একসাথে কাচলে যা হয়। আর ওই ঘরে দেখতে পাচ্ছ কিনা যাই না, চেয়ারের উপর অর্ধেক জিনিস কাল দেওয়া রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। এখন এই যে ভাত টাত খেয়ে নিয়েছি এক বাটি আম, ভাত খাই আর না খাই আম আমার এক বাটি চাই, তো এখন আমটা খাবো, খেয়ে তারপরে একটু হয় না মানে ঘুমাতে হবে কিছুক্ষণ, আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ আর আমার কোমর প্রচণ্ড, কোমরে প্রচণ্ড পেন হচ্ছে, সিজারের পরে না বেশি ভারী মানে কাজ করলে করতে গেলে একসাথে প্রচণ্ড পেন হয়, কোমরে প্রচণ্ড পেন হচ্ছে। আমটা খাবো আর শুয়ে পড়বো। আর অরিক ওই যে স্কুল থেকে এসে গেছে, অরিক তালিকায় রয়েছে বলে বেশি দেখালাম না, তো স্কুল, হ্যাঁ খা খেয়ে ঘুমা, স্কুল দিয়ে এসে ওর যেহেতু লাঞ্চ করে আসে স্কুল থেকে, এখন আর খেতে দিই না, একবারে ঘুম থেকে উঠে এখন গ্লুকন্ডি টুকন্ডি দিয়েছি, এখন একবারে ঘুমাবে, এখন ঘুম থেকে উঠে তারপরে যা খাওয়ানো খাওয়াবো, আর এখন আমি একবারে শোবো, একটা লম্বা ঘুম দিতে হবে নাহলে শরীরটা খুব খারাপ লাগছে। তো চলো তোমাদের সাথে আবার বিকালবেলা আমার দেখা হচ্ছে। ঘটি গরম ঘটি গরম ঘটি গরম, এ দেখো এই জায়গাটা পরিষ্কার করতে বসছিলাম, এই ড্রেসিং টেবিলটা। আমি ঘটি গরম খাবো তোমার সাথে। খা, তোর হাতে তো আছে। হ্যাঁ আমরা না আম কে জানে, বেশ ভালো বানায়। তো এই জায়গাটা পরিষ্কার করতে বসেছি, এর মধ্যে দেখছি ঘটি গরমে ঘন্টা বাজছে, মানে ঝুনঝুনি করে যেরকম ভাবে বাজিয়ে যায়, দৌড় মেরেছি, আর এই জায়গা যেরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছি ঘটি গরম খেতে। ঘটি গরমটা শেষ করি, আর আজকে ঘর দুয়ারের অবস্থা দেখো, শুধু পরিষ্কার হয়েছে সব বাইরে চাদর গুলো এনে খাটের মধ্যে, যেগুলো শোকায়নি এই খাটের মধ্যে দিয়ে দিয়েছি, এরকম অবস্থা। ড্রেসিং টেবিলটা ভালো করে ক্লিন করে সব যা যা আছে তুলে রাখবো, সাজার জিনিসগুলো, এই হলো কাজ। তারপর রাতে ভাতটা বসাবো, ব্যাস বাবা হেভি লঙ্কা দিয়েছে, এত লঙ্কা খাওয়া যায় না।
এই লঙ্কাগুলো বেচে খেয়ে গো, হেব্বি ঝাল। কিন্তু কি বলো কি, লঙ্কাগুলো প্রচন্ড ঝাল। লোকটা মানে চামচি, এই তুই লঙ্কা এখানে ফেলছিস কেন, গোছাচ্ছে এগুলো, ভর্তি ভর্তি করে মানে লঙ্কা তুলেছে। এই যে ফাইনালি আমার ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে। এইভাবে গোছগাছ করেছি, সর ভালো। এই যে এভাবে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর এই জায়গাটাও গোছানো হয়ে গেছে। এই জায়গাটা এভাবে পরিষ্কার করে গুছিয়েছি, আর এই টেবিলটা সুন্দর করে গুছিয়েছি। তবে এই জিনিসগুলো এখন বাইরে থেকে এনে রেখেছি, তো এই জিনিসগুলো একটু অগোছালো রয়েছে। আর এখন চলে যাব ডিনার করতে, অলরেডি বেজে গেছে রাত্রি 10:40 বাজে, 10:40 বেজে গেছে। আর এই দেখো এই এখানে সমস্ত ভালো করে চাদর টাদর পাতা হয়ে গেছে, ওখানে সুন্দর করে পেতে নিয়েছি। আর এখন চলে এসেছি ডিনার করতে। অরিক পড়াশোনা করলো এতক্ষণ ধরে, আর যেহেতু পরীক্ষা সেহেতু পড়াশোনাটা একটু বেশি করাতে হচ্ছে। তো চলো, তোমাদের বাই বাই বলার সময় এসে গেছে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো কি করছে, পড়া হয়ে গেছে, এমন বিড়ালদের সাথে দুষ্টুমি হচ্ছে। ওগুলোকে কে নামিয়েছে নিচে, তুই তুই নামিয়েছিস, ওরাই ফেলে রেখেছিল। হ্যাঁ দেখেছো কি করছে।